হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু গোপাল এগিপাই খুব ভালো আছি, এখন একটু বেশি ভালো আছি যেহেতু ঘুরতে যাব, মনটা খুব ভালো লাগছে। আর তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আর একটা নতুন ভিডিও দেখার জন্যে। তো এখানে দেখো, শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি, আলু পেঁয়াজ আদা রসুন কেটেছি, ডাঁটা কেটেছি, আর আলু ভাজা করব, আলু ভাজার জন্য আলু। আর এখানে দেখো সকালের টিফিন চাউমিন আমার বানানো হয়ে গেছে। তো এখানে আমি প্রথমে দেখো আলু ভাজাটা করে নিচ্ছি। ওর বাবা সকালে মর্নিং ডিউটি চলে গেছে 5টায়, তো তখনই চাউমিনটা বানিয়ে নিয়েছিলাম একেবারে। আর এগুলো এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না। তো আলু ভাজাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপর আমি শাক ভাজাটা করব। আর প্রথমে দেখো এখানে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটা ভাজা হলে পেঁয়াজ কুচি দেবো, দিয়ে শাকটা দিয়ে দেবো, নর্মালি লবণ হলুদ যা দিতে হয়। তো এইভাবে কিন্তু আমি শাক ভাজাটা করি। তো যেটা বলছিলাম, আমাদের প্যাকিং ট্যাকিং মোটামুটি সমস্ত কিছু ডান, চেষ্টা করছি সব কিছু আজকের মধ্যে কমপ্লিট করে নেওয়ার। আর ব্লগটা তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে বলবো। আমরা ট্রেনে কিছু খাবার নিয়ে যাব, ড্রাই খাবার তো নিয়েছি অনেক কিছু, আর কিছু রান্না করেও নিয়ে যাব। তো দেখি কতটা কী করতে পারি। আর রাত্রিরে আমাদের এখানে পাশেই পুজো হচ্ছে, তো ওখানে ভোগ খাওয়া আছে, তো ওখানেও যাব। তো এখানে দেখো কথা বলতে বলতে শাক ভাজাটাও আমার হয়ে গেছে। তো আর করেছিলাম হচ্ছে ডিমের তরকারি, সেটা তোমাদেরকে দেখানো হলো না। আর এখানে রান্নাবান্না কমপ্লিট করার পর বাবু বললো একটু লস্যি বানাও, যেহেতু দইটা ছিল আর আমরা অনেক দিন বাড়িতে থাকবো না, ফ্রিজে দইটা থাকলে নষ্ট হয়ে যাবে, সেই জন্যে টক দইটা দিয়ে লস্যি বানিয়ে ফেললাম। তো সাধারণভাবে যেমন হয়, ঠান্ডা জল দিয়েছি, চিনি আর বিট লবণ আর টক দই, বাস এইটুকুই। তো ফাইনালি তোমাদেরকে জানাই আমরা কোথায় যাচ্ছি। অনেক দিন ধরে অপেক্ষা করিয়েছি, প্রত্যেকটা ব্লগে বলেছি নেক্সট ব্লগে বলবো বলবো, কিন্তু বলা হয়ে ওঠেনি। তো আমরা যাচ্ছি হচ্ছে নর্থ সিকিম আর গ্যাংটক। তো 6 নাইট 7 ডেজের আমাদের ট্যুর, আর আমরা শিয়ালদার থেকে গাড়িতে উঠব। তো শুক্রবার দিন আর কি বেরোবো আমরা, আমাদের দুর্গাপুর এখান থেকে 7:15 ট্রেন আছে। তো এইটুকুনি আপডেট এখন দিলাম, তারপর আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু জানাবো আর চেষ্টা করবো ব্লগ দেওয়ার। বলতে পারছি না কতটা কী করতে পারবো, কারণ বাইরে কেমন নেটওয়ার্কের কী ব্যাপার সেটা জানি না। তো কথায় কথায় আমার লস্যিটা বানানো হয়ে গেছে, তো বাবুকে দিয়ে আসি। লস্যি টস্যি খেয়ে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে তো বজরংবলীর পুজো ছিল, তো মোটামুটি ঠাকুরকে দিয়ে দিলাম, আর বৃহস্পতিবারও ছিল। তো পুজো টুজো দিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আমি আর বাবু। এখানে দেখো ভাত আজকে যা যা রান্না হয়েছিল, আর এখানে হচ্ছে আলু ভাজা, আর যে শাকটা ভাজা করেছিলাম সেটা, আর করেছিলাম হচ্ছে ডাঁটা কেটেছিলাম, তোমাদেরকে দেখেছি রান্নাটা দেখায়নি। তো এটা সর্ষে পোস্ত বাটা দিয়ে শুকনো শুকনো করে ডাঁটাটা করলাম। তো এই কটা ডাঁটাই গাছে ছিল, তো খেয়ে নি মানে আজকে বানিয়ে ফেললাম, নাহলে বাড়ি আস্তে আস্তে হয়তো শুকিয়ে যাবে। আর এদিকে করেছি হচ্ছে হাঁসের ডিমের তরকারি। তো এই হচ্ছে দুপুরের সিম্পল মেনু। তো এদিকে আজকে তো লস্যি বানিয়েছিলাম, আর এদিকে দেখছি ওর বাবা ডিউটি থেকে আসার সময় আমাদের জন্য আখের রস এনেছিল। তো যেহেতু দুপুরে লস্যি খেয়েছি, সেই জন্যে আর আখের রসটা দুপুরে খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা একটু কালো লাগছে, কারণ এতে পুদিনা পাতা দেওয়া আছে, সেই জন্যে। তো আখের রসটা এখন তিনজনের জন্যে ঢেলে নিলাম কাপে, তো এটা খেয়ে নেবো এখন বিকাল। তো বিকালে আর চাটা খাবো না, তো এই ঠান্ডা ঠান্ডা আখের রসটা খেতে দারুণ লাগে। তো বাবু রেডি হয়ে পড়তে যাচ্ছিলো, রেডি হয়ে বসে আছে, তো ওকেও একটু দিয়ে দিলাম, ও খেয়ে বেরিয়ে যাবে, আর আমি আর ওর পাপা এখন খাবো। আর তোমাদেরকে তো বললাম ব্যাগ ট্যাগ সমস্ত গোছানো, ঘর বাড়িও সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর রাত্রিরে রান্না নেই যেহেতু পুজোর ওখানে ভোগ খেতে যাব, কিন্তু ভোরবেলা উঠে আমার টিফিনটা বানাতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসছি দেখো সন্ধেবেলায়। আর এখানে দেখো একটু ট্রেনে খাওয়ার জন্যে ছোলা ভিজিয়ে রেখেছি, এটা নিয়ে নেব কালকে। আর এখানে আমি ময়দা মেখে রেখেছি, তো এটা ভোরবেলা আমি পরোটাটা বানিয়ে নেব, রাত্রে মেখে রাখলাম, আর উপরে একটু তেল মাখিয়ে রেখেছি। আর চিকেনটা এটাও নিয়ে যাব ট্রেনে, তো এটা এখন করে আমি রাত্রিরে ডিপে ঢুকিয়ে দেবো, যাতে ভালোভাবে আইস হয়ে যায়, নাহলে এটা আর কি নেক্সট দিন সন্ধেবেলা আমরা ট্রেনে খাবো আর কি। আর দুপুরের লাঞ্চটা আমরা শিয়ালদা স্টেশনে কোনো ভালো জায়গায় খেয়ে নেব, কারণ দুবারের খাবার নিয়ে যাওয়াটা পসিবল নয়।
তো যাই হোক, আর আমার সঙ্গে যাচ্ছে আমার নতুন ভাই বউ আর আমার ভাই। তো এদিকে আমার প্যাকিং ট্যাকিংও সমস্ত কিছু ডান। দেখো এই তো বন্ধুরা, দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। ওদিকে পিছনে চিকেনটা হয়ে গেছে, ফ্যানের নিচে রেখেছি, ঠান্ডা হয়ে যাক একটু, তারপর ফ্রিজে ঢুকাবো। আর এইদিকে আমি একটু রেডি হয়ে গেছি। এই যে দেখো, শুধু একটু লিপস্টিক পরেছি, কিছুই মানে সেরকম সাজুগুজু করিনি। ওই যে তোমাদেরকে বললাম হনুমানজির ভোগ খেতে যাব, তো সেইখানেই যাচ্ছে। এসে আর একটু কিছু ব্যাগটা গুছানোর আছে, নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ অনেক ভোরে আবার উঠতে হবে। স্নান করবো, পুজো দেবো, টিফিনটা বানাবো। তো চলো, তোমরাও চলো আমার সঙ্গে মন্দির থেকে ঘুরে আসবে। এই তো দেখো চলে এসেছি পুজোর এখানে। তো পুজোর এখানে মাঠে দেখছি যে একটা সাইডে আবার বিভিন্ন রকম সাজগোজের স্টল, তারপরে নিরামিষ খাবারের দোকানও বসেছে। আর এখানে দেখো দু রকম সিস্টেম, টেবিল চেয়ারও আছে আর নিচে বসে। তো দেখছি প্রচণ্ড প্রচণ্ড ভিড়। তো আগে একটু হনুমানজিকে দর্শন করে আসলাম বাবু আর আমি। তো এবার গিয়ে বসবো, একটা জায়গা পেয়েছি, ওরা উঠলে তারপর আমরা খেতে বসবো। তো দেখি হালকা করে খাবো, খিচুড়ি বেশি খাওয়া যাবে না, আর গরমও খুব। তো বসে পড়েছি টেবিলে, পাতা দিয়ে দিয়েছে। আর ওখানে রান্না হয়েছিল হচ্ছে খিচুড়ি আর আলুর তরকারি, আলু দিয়ে, সোয়াবিন দিয়ে, ছোলা দিয়ে একটা তরকারি, চাটনি, পায়েস আর হচ্ছে বোঁদে। এই তো ওখানে পুরো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। তো ফেরার পথে একটা আইসক্রিম খেয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো গুড নাইট।